বিদ্যালয়গুলিতে গ্রীষ্মের ছুটি চলছে। সেই অবকাশকে কাজে লাগিয়ে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিজ্ঞান কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে 3 দিনের হবি ক্যাম্প। বিদ্যালয়ে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি পড়ুয়ারা জানতে পারলেও সেগুলি চোখে দেখা বা হাতে কলমে দেখার সুযোগ কম থাকে। বিজ্ঞান কেন্দ্রের ইনোভেশন হাবে বিজ্ঞানের নতুন বিষয়কে পড়ুয়াদের সামনে হাতে কলমে তুলে ধরেন শিক্ষকরা। বর্তমান বিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা নিখিলেশ বিশ্বাস জানান, বিভিন্ন স্কুলের 5ম থেকে 10ম শ্রেণীর 68 জন পড়ুয়া এই শিবিরে অংশগ্রহণ করেছে। আইডিয়াবক্সের আইডিয়াটা এরকম যে স্টুডেন্টদের কিছুদিন ক্লাস করানোর পর, মেনলি ইনোভেশন হবে স্টুডেন্টদের, কিছুদিন কাজ করার পর ওদের আইডিয়া জেনারেট করতে বলা হয়, মানে তৈরি করতে বলা হয়। তো নিজস্ব আইডিয়াও দাও যে কীরকম আইডিয়া। একটু আগেই যে স্টুডেন্টে বলছিল আর কি, যে ওর ঠাকুমা হুইল চেয়ারে যায়, সেখানে টয়লেট করতে যখন যায় তখন হুইল চেয়ারটাকে কেটে দেওয়া হয়েছে, ওটাকে বেটারমেন্ট করার জন্য ওরা একটা নতুন আইডিয়া এসেছে। তো সেই আইডিয়া, ওরকম আইডিয়া ওরা কাগজে লিখে আমাদের আইডিয়া বক্সের মধ্যে ফেলে। এবার যে আইডিয়াটা দেখা যায় যে যেটা ইনোভেটিভ এবং নতুনভাবে করা যাবে এবং যেটা করলে মানুষের উপকার হবে, তখন সেই আইডিয়াটাকে আমরা তুলে নিয়ে আসি। তার জন্য আইডিয়াটা রেজিস্টার্ড আছে, 62 স্টুডেন্ট আছে, 2 ব্যাচে আছে, ক্লাস 12 স্টুডেন্ট অ্যাটেন্ড করে। এবছর অবশ্য ক্লাস 5 থেকে ক্লাস 10 অব্দি স্টুডেন্ট নেওয়া হয়েছে। এরা কী করে, কেন এটা করা হয়, এটাকে হবি ক্যাম্প কেন বলা হচ্ছে, এই কারণে বলা হয় যে স্টুডেন্টরা যেরকম কারিকুলাম বেস ক্লাসগুলোতে অ্যাটেন্ড করে সেখানে সব কিছুই কিন্তু ধরে নেওয়ার ওপর হয়। মানে ধরে নাও এটা সোডিয়াম হাইড্রক্সাইড, ধরে নাও এটা পটাশিয়াম হাইড্রক্সাইড, ওরা কিন্তু দেখতে পায় না, ধরে নাও এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো ওদের ওই ল্যাবে নিয়ে গিয়ে কোনো কোনো স্কুলের এই সুযোগ থাকে না, কোনো কোনো স্কুলে থাকে, অথবা ট্রান্সফর্মার বলা হচ্ছে, ট্রান্সফর্মার জিনিসটা কী ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, অথবা ফিজিক্সের ক্ষেত্রে হয়তো দেখা গেল আপনার ওরেস্টেড এক্সপেরিমেন্ট বোঝানো হচ্ছে, সবই কিন্তু বোর্ডে লিখে বোঝানো হচ্ছে। তো সেইটা ওরা দেখার পর এখানে নিজেদের মধ্যে একটা, ওদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি জাগে, মানে নতুন কিছু করার চিন্তাভাবনা জাগে। তো সেই নতুন চিন্তাভাবনাটা যাতে আরও বেশি উজ্জীবিত করা যায়, সেই জন্যই এই হবি ক্যাম্প করা হয়। মানে ওদের যে হবিটা বাড়িতে করতে পারছে না সেটা এখানে এসে যাতে করতে পারে, সেই জন্যই হবি ক্যাম্প করা হয়, তার জন্যই হবি ক্যাম্পটা করছে। এবং এখানে এরা মোটামুটিভাবে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যে প্রত্যেকেই একটা, প্রথমে আমরা একটা কাগজ দিই ওদের, ক্লাস একদিন হয়ে যাওয়ার পরে ওদের ক্লাস হয়, ওদের নিউ আইডিয়া দেওয়ার জন্য, নতুন আইডিয়া কী আছে। যাদের আইডিয়া খুব ভালো হয়, মানে ক্রিয়েটিভ আইডিয়া হয়, তাকে কিন্তু আমাদের তরফ থেকে আবার একটা প্রাইজ দেওয়া হয় তার একটা ক্রিয়েটিভ আইডিয়ার জন্য। এবং সেই আইডিয়াটাকে আবার আমরা নিজেরাই এখানে আমাদের ইনোভেশন হাব থেকে। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।